The West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development imported under a class 12 একটি গুরুত্বপূর্ণ prose piece রয়েছে যেটির নাম হচ্ছে দ্য ফেস অফ জুদাস ইসকারিয়ট বনি চাম্বালিনের লেখা। তো এই prose piece-টার আমরা আজকে সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। তো দেখো কি বলছে। Then one afternoon as he sat in the tavern, একদিন বিকালবেলা, ঠিক আছে, যখন সেই শিল্পী কোথায় বসেছিলেন, একটি সুড়িখানাতে বসেছিলেন, ওভার ইজ ডেইলি গ্লাস অফ ওয়াইন, তিনি দিন প্রতিদিনের মতো তিনি কি করতে এসেছিলেন, মদ্যপান করতে এসেছিলেন, এ গান্ট অ্যান্ড টার্টার্ড, একটি রোগা পাতলা এবং ছেঁড়া করা পোশাক পরিহিত ফিগার স্ট্যাগার্ড অ্যাক্রস দ্য থ্রেশোল্ড, কি করলো, মানে একদম হেলতে দুলতে এলো। স্ট্যাগার্ড কথার অর্থ হচ্ছে অ্যাক্রস দ্য থ্রেশোল্ড, থ্রেশোল্ড কথার অর্থ হচ্ছে চৌকাঠ, সেই চৌকাঠের ওপরে এলো, মানে চৌকাঠ পার হয়ে আসতে গিয়ে ফেল আপ অন দ্য ফ্লোর এবং সে মেজের ওপরে আছড়ে পড়ে গেল। ট্যাভার্ন কথার অর্থ ওভার ইজ ডেইলি গ্লাস অফ ওয়াইন, দিন প্রতিদিনই তিনি এক গ্লাস করে কিন্তু সুরা পান করেন, মদ্য পান করেন। এ গার্ন্ট অ্যান্ড আ ট্যাটার্ড ফিগার, কি বলছে দাও, গার্ন্ট কথার অর্থ হচ্ছে ভেরি থিন, রোগা পাতলা একটি, একটা রোগা পাতলা একটি মানুষ, ট্যাটার্ড যে ছেঁড়া করা পোশাক পরে রয়েছে, ট্যাটার্ড মানে ফিগার্স মানে এই ধরনেরই একটা চরিত্র বা একটা একটা মানুষ কি করছে, স্ট্যাগার্ড অ্যাক্রস দ্য থ্রেশোল্ড, সে চৌকাঠটা টলতে টলতে পার হলেন অ্যান্ড ফেল আপ অন দ্য ফ্লোর, মেজের ওপরে কিন্তু একদম আপসে পড়লো বলতে গেলে। ওয়াইন ওয়াইন হি বেগড, সে বিনীত মানে কি বলছে এখানে, মিনতি করা, তিনি মিনতি করছে, প্রার্থনা করছে যে ওয়াইন ওয়াইন বলে, বুঝতেই পারছো কি বলতে চাইছে নিশ্চয়ই সবাই, সে মদ চাইছে, সুরা চাইছে। দ্য পেন্টার লিফটেড হিম আপ, শিল্পী কি করলো, সেই বৃদ্ধ শিল্পী এই পড়ে যাওয়া লোকটিকে, ছেঁড়া পোশাক পরে থাকা লোকটিকে তুলে ধরলেন বা হাতে করে তুললেন। লুকড ইনটু এ ফেস দ্যাট স্টার্টেলড হিম, তিনি সেই লোকটির মুখের দিকে চাইলেন এবং তাকানোর পর তিনি চমকে গেলেন। স্টার্টেল কথার অর্থ হচ্ছে চমকে যাওয়া, যার ইংরেজি ওয়ার্ডের মানে নিয়ারেস্ট মিনিং এর দরকার হবে আমি তো বলছি, আরো যদি কারো প্রয়োজন হয় দেখবে পাশেই একদম তোমাদের টেক্সটে ওয়ার্ড মিনিং দেওয়া রয়েছে, টেক্সটের পাশেই দেখবে নাম্বারিং করে করে দেখো ওয়ার্ড মিনিং গুলো দেওয়া রয়েছে, সেখান থেকে একটু দেখে নেবে তোমাকে কাইন্ডলি। ওকে, ইট সিম টু বিয়ার দ্য মার্কস অফ এভরি সিন অফ ম্যানকাইন্ড, যখন তিনি দেখে অর্থাৎ কি জন্য চমকে গেলেন, সেই লোকটার মুখটা দেখার পর তিনি দেখলেন পাপের অর্থাৎ বাইবেলে কিন্তু পাপটাকে অর্থাৎ আমরা যে পাপ কাজ করি সেটা কিন্তু 10 ভাগে ভাগ করা রয়েছে। তো এখানে বলতে চাইছে কবি যে মানে পাপ জিনিসটার কোনো লেশ মাত্র এই লোকটার মুখমণ্ডলের মধ্যে নেই, এই লোকটা যেন সমস্ত পাপ করে ফেলেছে দেখে মনে হচ্ছে আমাদের চিত্রশিল্পীর কাছে, আমাদের যে শিল্পী বৃদ্ধ শিল্পী রয়েছেন তার কাছে এটা মনে হচ্ছে, কারণ তিনি এমনই মুখটা মনে মনে কল্পনা করেছিলেন, এইরকম মানুষের মুখমণ্ডলই তার দরকার। গ্রেটলি এক্সাইটেড, প্রচন্ড উত্তেজিত হয়ে দ্য ওল্ড পেন্টার হেল্প দ্য প্রফিলিগেট টু হিজ ফিট, প্রফিলিগেট কথার অর্থ হচ্ছে এ পার্সন ল্যাক্স ইন মোরালস, ঠিক আছে, প্রফিলিগেট, প্রফিলিগেট কথার অর্থ হচ্ছে একদম মানে বলতে গেলে খুব বদমাইশ লোক, ঠিক আছে, খুব বাজি একখানা লোক, সেই লোকটিকে তিনি নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করলো, কে সাহায্য করলো, আমাদের বৃদ্ধ পেন্টার। কাম উইথ মি, আমার সঙ্গে এসো, হি সেড, কে বলছে, শিল্পীটা বলছে, আই উইল গিভ ইউ ওয়াইন, আমি তোমাকে ওয়াইন দেব, ফুড খাবার দেব, অ্যান্ড ক্লোদিং, তোমার দেহ ঢাকার জন্য পোশাকও তোমাকে দেব। হেয়ার অ্যাট লাস্ট ওয়াজ দ্য মডেল ফর জুদাস, অবশেষে জুদাসের জন্য যে প্রতিকৃতি, যে মডেলের প্রয়োজন ছিল সেটা কিন্তু আমাদের লেখক পেয়ে গেলেন, ফর সরি শিল্পী পেয়ে গেলেন। ওকে, এখানে লেখকের কথা উল্লেখ করতে হচ্ছে, ফর মেনি ডেজ অ্যান্ড পার্টস অফ মেনি নাইটস, ফর মেনি ডেজ অ্যান্ড পার্টস অফ মেনি নাইটস, অর্থাৎ দিবারাত্র প্রচেষ্টার পর দ্য পেন্টার ওয়ার্ক ফেভারসলি, ঠিক আছে, ফেভারিসলি, ফেভারিসলি কথার অর্থ হচ্ছে রেস্টলেসলি, রেস্টলেসলি, ক্লান্তিহীন, একদম ক্লান্তিহীনভাবে টু কমপ্লিট হিজ মাস্টারপিস, তিনি কি করলেন দিবারাত্র কাজ চালিয়ে গেলেন, কাজ করে গেলেন তার সেই শ্রেষ্ঠ শিল্পকলাটাকে একটা কি বলবো সম্পন্ন করার জন্য তিনি দিবারাত্র পরিশ্রম করে গেলেন, অক্লান্ত পরিশ্রম, এই যে রয়েছে রেসলেসলি কথার বা ফেভারিসলি কথার অর্থ হচ্ছে অক্লান্ত। নেক্সট কি বলছে দেখো, অ্যাজ দ্য ওয়ার্ক ওয়েন্ট অন এ চেঞ্জ কেম ওভার দ্য মডেল, কি বলছে দেখো, অ্যাজ দ্য ওয়ার্ক ওয়েন্ট অন অর্থাৎ শিল্প আমাদের যে এখানে শিল্পী রয়েছেন, যে চিত্রশিল্পী রয়েছেন তার কাজটা চলার সাথে সাথে এই মডেলটার অর্থাৎ এই প্রতিকৃতিটার মধ্যে অর্থাৎ জুদাসের জন্য যে পাপি লোকটাকে তুলে নিয়ে এসেছেন ছবি আঁকবেন জন্যে, সেই লোকটার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছেন, কে করছেন সেটা, আমাদের শিল্পী, বৃদ্ধ শিল্পী করছেন। স্ট্রেঞ্জ টেনশন রিপ্লেস দ্য স্টুপিডাস ল্যাঙ্গর, কি বলছে দেখো,
কি বলছে, এখানে কি বলতে চাইছে, একটা অদ্ভুত টেনশন অর্থাৎ অদ্ভুত একটা ভাবনা চিন্তা, রিপ্লেস দ্য স্টুপিডাস ল্যাঙ্গার, রিপ্লেস কথার অর্থ হচ্ছে এখানে এখানে বলতে পারো ফুটে ওঠা, ঠিক আছে, ওই অসার অবসাদে ভোগা ওই মানুষটার মধ্যে, ওই মডেলটার মধ্যে কিন্তু এই জিনিসটা ফুটে উঠছে একটা টেনশনের ছাপ। অ্যান্ড হিজ ব্লাড শট আইজ আর ফিক্সড উইথ হরর অন দ্য পেন্টেড লিঙ্কনেস অফ হিমসেলফ, কি বলছে দেখো, এবং সেই লোকটার রক্তচক্ষু অর্থাৎ সেটাও যেন, অর্থাৎ লোকটা যে চোখটার মধ্যে ফুটে উঠছে একটা লাল, একটা লাল আভা, হ্যাঁ ঠিক আছে, সেটা যেন একটা জায়গায় স্থির হয়ে গেছে, সেই প্রতিকৃতিটার মধ্যে কি হয়ে গেছে স্থির। এখানে লাইভনেস কথার অর্থ তুমি বলতে পারো পোর্ট্রেট বা প্রতিকৃতি, সেই প্রতিকৃতিটার চোখ দুটো দেখে একটা আতঙ্কের ছাপ ফুটে উঠছে সেই প্রতিকৃতিটার মধ্যে। ওয়ান ডে পার্সিভিং হিজ সাবজেক্টস এজিটেশন, পার্সিভিং কথার অর্থ হচ্ছে উপলব্ধি করা, একদিন তিনি অর্থাৎ আমাদের এই যে শিল্পী রয়েছেন বৃদ্ধ শিল্পী, তিনি তার মডেলের সাবজেক্ট অর্থাৎ মডেল যে রয়েছে সেই মডেলের অর্থাৎ প্রতিকৃতির এই ধরনের আচরণটা উপলব্ধি করতে পেরে বা অনুধাবন করে দ্য পেন্টার পজড ইন হিজ ওয়ার্ক, সেই শিল্পীটি নিজের কাজটাকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করছে, দেখো সেই সেই মডেলটিকে জিজ্ঞাসা করছে, মাই সন আমার বাচ্চা, আই উড লাইক টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, হি সে হোয়াট ট্রাভেলস ইউ সো, তোমাকে কোন জিনিসটা সমস্যায় ফেলছে, তুমি এত ইতস্তত কেন করছো, তোমার মধ্যে টেনশনটা কেন ফুটে উঠছে, তোমার চোখগুলো লাল হয়ে যাচ্ছে কেন, তোমার মধ্যে এত আতঙ্ক কিসের, এই প্রশ্নগুলো কিন্তু শিল্পী করলেন কাকে, ওই মডেলটিকে। কি বলতে চাইছে দেখো, দ্য মডেল সফট অ্যান্ড বেরিড হিজ ফেস ইন হিজ হ্যান্ডস, এইবার মডেলটা কিন্তু দেখো, মডেলটা কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারেনি, সে কিন্তু হাউ হাউ করে মানে সব কথা হয়তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, সে কেঁদে ফেলেছে এবং দুহাত দিয়ে নিজের মুখটাকে ঢেকে ফেলেছে, কে সেই মডেলটা। আফটার এ লং মুমেন্ট, দীর্ঘ সময় পর হি লিফটেড ব্লিডিং আইজ, দেখো মানে সকা মানে কি বলবো একদম সকাতর চাহনি যেটাকে বলে, ঠিক আছে, সেই সকাতর চাহনিতে তিনি চাইলেন কার দিকে, সেই শিল্পীর দিকে চাইলেন, টু দ্য ওল্ড পেন্টার্স ফেস, সেই বৃদ্ধ শিল্পীর মুখের দিকে চাইলেন। কি বলতে চাইছে দেখো, ডু ইউ নট রিমেম্বার মি, সেই শিল্পীটাকে বলছে, এই মডেলটা বলছে, প্রতিকৃতিটা বলছে অর্থাৎ জুদাসের জন্য যাকে তুলে নিয়ে আসা হয়েছিল সেই হোটেল থেকে, সেই সেই লোকটা কি বলছে দেখো, ডু ইউ নট রিমেম্বার মি, আপনি আমাকে মনে করতে পারছেন না, ইয়ার্স এগো, বহু বছর আগে, আই ওয়াজ ইউর মডেল ফর দ্য কিস চাইল্ড, আমি তো আপনার সেই দেবদূত ছিলাম যাকে তিনি যাকে আপনি ভালোবেসে যীশু খ্রিস্টের শৈশব বেলাকার যে মুখমণ্ডলটা সেই ছবিটা এঁকেছিলেন, আজকে কিন্তু সেই ব্যক্তিকেই কবি কিন্তু ধরে নিয়ে এসেছেন, সেই ব্যক্তি আজকে এমন একটা পাপী মানুষে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ দেখো এখানে বলতে চাইছে এই লেখাটার মধ্যে, এই গল্পটার মধ্যে, শৈশবে প্রত্যেকটা মানুষই কিন্তু, প্রত্যেকটা যে সমস্ত বাচ্চা শিশুরা জন্মগ্রহণ করে তাদের মনটা কিন্তু একটা সাদা কাগজের মতো থাকে, নিষ্পাপ থাকে, সহজ সরল থাকে, কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে, পরিবেশ পরিবর্তনের সাথে সাথে সেই মানুষটা অবস্থার চাপে পড়ে, ঠিক আছে, সাংসারিক চাকে পড়েছে, সে কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে কিন্তু তার জীবনের কিন্তু অনেক পরিবর্তন ঘটে যায়। আজকে সেই দেবদূত যেটি বৃদ্ধ শিল্পীর কাছে দেবদূত ছিল, যে যীশু খ্রিস্টের শৈশব এলাকার মুখ হিসাবে যাকে তুলে ধরেছিলেন, আজকে এই ব্যক্তিটা, সেই সেই বাচ্চা শিশুটা, সেই 12 বছর বয়সী বাচ্চা শিশুটা আজকে এরকম একটা পাপী মানুষের রূপান্তরিত হয়েছে, যাকে কি করছেন, যার জন্য এত বছর তিনি খোঁজ করেছেন, অবশেষে সেই সেই বাচ্চা ছেলেটাকে তিনি আজকে, সেই বাচ্চা ছেলেটার পরবর্তীকালে আজকে এইরকম অবস্থা হয়েছে। তো এখানে দেখাতে চাইছেন কবি, সময় পরিবর্তনের সাথে সাথে মানুষের কিন্তু অনেক পরিবর্তন হয়ে যায়, কে কিন্তু নিজে থেকে মানে পাপী মানুষের রূপান্তরিত মানে হয়ে যায়, সেটা অবস্থার চাপে পড়ে, পরিবেশের চাপে পড়ে। ওকে, এই হচ্ছে আমাদের দ্য ফেস অফ জুদাস ইসকারিয়ট। আমরা নেক্সট ডে অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ভালো করে এটা বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, তো পরের ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবে। টেক কেয়ার, গুড বাই।